হ্যালো ডিয়ার ফ্যামিলি, সকলকে গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। আমরা প্লেন থেকে ল্যান্ড করে ফেলেছি, তো আমরা এবার গেটের কাছে চলে এলাম। তো এবার এখানে এসে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কিন্তু বাড়ি থেকে কিন্তু কেউ এসে পৌঁছয়নি। তখন তারপর দেখলাম, অনেকটা পরে দেখলাম যে আমার ভাগ্নি জামাই, আমার মা আর দুটো মা মিলে আমাদেরকে আনতে এসেছে। আর দেখা হয়ে যাবার পরে এখানে তো আর গাড়িটা এলো না। তারপর গাড়িটা পার্কিংয়ে ওয়েট করছিল, সেই হিসেবে আমরা পার্কিংয়ের দিকে গেলাম। গিয়ে এবার আমরা গাড়িটা ধরলাম। ধরার পরে এবার আমি যাচ্ছি। আমাদের না খুব খুব মজা হচ্ছিলো, কত দিন পরে আমরা এরকম ঘন জঙ্গল কত কিছু দেখতে পেলাম। আমি তো ভাবতেই পারছি না যে আমরা দুবাই থেকে ইন্ডিয়া চলে এলাম এত তাড়াতাড়ি। আর রাত্রিরে তো ঘুমোচ্ছিলাম, আর সকালবেলা উঠেই দেখলাম যে কলকাতায় চলে এসেছি। আর ওই মোমেন্টটা আমার এত সুন্দর ফিল করছিলাম, আপনাদেরকে কী বলবো, আমার তো খুব ভালো লাগছিল। আর এখানে না দুবাই থেকে ইন্ডিয়াতে না এখনও প্রচণ্ড গরম, কী করে থাকবো সেটাই চিন্তা হচ্ছে আমার। আর এখানে সিগন্যাল পড়েছি, যেহেতু এখানে আমরা দাঁড়ালাম ওয়েট করলাম। আর মায়েরা আমাদেরকে দেখে, আমাকে, রেশমিকে, দাদাকে একসাথে দেখে ওরাও খুব খুশি ছিল, কেননা খুব হাসি। অনেক দিন পর এলাম আর এখানে সিগন্যাল পড়েছিল। আর যখনই গাড়িটা যাচ্ছিলো খুবই ঠান্ডা লাগছিল, ভালো লাগছিল। ঠান্ডা বলতে কি, হাওয়াটার জন্যে খুব আরাম লাগছিল। আর যখনই গাড়িটা স্টপ হচ্ছিলো খুবই গরম করছিল। আর আমরা মায়েদের জন্য একটু জুস, একটু বিস্কিট এইসব এনেছিলাম, ওগুলো খেয়ে না বন্ধুরা, ওগুলো খেলাম গাড়ির মধ্যে বসে, মায়েদেরকে দিলাম, আমরা খেলাম, খেতে খেতে আসছিলাম খুব মজা করতে করতে। আর অনেক দিন পর রেশমিকে পেয়ে, দাদাকে পেয়ে মায়েরা খুব খুশি, আর আমাকে পেয়েও খুশি আমার মা, সব মানে দুটো মাই খুশি খুব। আর আমি আপনাদেরকে বলেছি যে বাড়ির সবাইয়ের সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দেব, সেই ব্লগটা আমি করব একদিন। আর বন্ধুরা, আমার একটাই কথা অনুরোধ যে আমার ভিউজ কমে যাচ্ছে আর ওয়াচ টাইম কমে যাচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। আমার খুবই খারাপ লাগছে যে ইউটিউব কেন এরকম করছে যে এনি টাইম ওয়াচ টাইম ভিউজ কেন কমিয়ে দিচ্ছে। ভিডিও কি ভালো হচ্ছে না, না ভালোভাবে করতে পারছি না, কি জানি আমি, জানি না সেটা। আর এখানে দক্ষিণেশ্বরে এলাম, এই দেখুন বন্ধুরা গঙ্গা, কতদিন পর গঙ্গা দেখলাম, প্রায় এক বছর পর গঙ্গা দেখলাম। তো একদিন ভাবছি যে দক্ষিণেশ্বরে এখানেও আমি বেড়াতে আসব। আর এত গরমের মধ্যে তো ঘুরতে তো হবেই, কিন্তু আমাদের হাতে তো আর বেশি টাইম নেই। এক মাসের ছুটি নিয়ে দাদা আসছে, দাদার কোম্পানিতে এক মাস ছুটি দিয়েছে। আর রেশমির যেহেতু দু মাস ছুটি থাকে, কিন্তু দাদার এক মাস ছুটি থাকার জন্য আমাদেরকে এক মাসই থাকতে হবে, আমি দু মাস থাকতে পারবো না। আর একদিন দক্ষিণেশ্বর বেড়াতে আসবো, আপনাদের সাথে ব্লগটা করব। এবার আমরা প্রায় চলে এসেছি বাড়ির রাস্তার দিকে, চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে বন্ধুরা খুব খুব আমবাগান আছে, আর সেগুলো ঘুরিয়ে একদিন আপনাদেরকে দেখাবো। আমবাগান আছে, ময়ূর আছে, তো আপনাদের সাথে সেগুলোও আমি একদিন শেয়ার করব। আর এখানে চলে এলাম, এখানে এসে এটা হচ্ছে, অনেক দিন ছিলাম না ওই জন্য রাস্তাঘাটও ঠিক ভালোভাবে বুঝতে পারছি না। আমাদের দিল্লি রোডের মোড়, এটা এই মোড়ের মধ্যে আমি চলে এলাম। অর্ধেক রাস্তা তো আমি ভালোভাবে বুঝতেই পারলাম না, আর বাড়ির রাস্তায় ঢুকে পড়লাম। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বাড়িটা না মানে মেন রোড থেকে অনেকটাই ভেতরে, মানে অনেকটা মানে অনেকটাই ভেতরে, যেখানে নেটওয়ার্ক টাওয়ার কিছুই নেই। এই জন্যেই আমার খুব খারাপ লাগে। আমি তো দুবাই থেকে চিন্তা করতে করতে আসছি যে আমি ভিডিও কিভাবে বানাবো, কিভাবে আপলোড দেব, এটাই আমার একমাত্র চিন্তা। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা।